আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং প্রথম মন্ত্রী পদে শপথ নেওয়ার ফোন, এটা আগে ধারণা করতে পেরেছিলেন কিনা যে মন্ত্রী হিসেবে শপথ নেবেন? এই ফোন যখন পেলেন তখন কেমন লাগলো? আমি আবেগ আপ্লুত ছিলাম। বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমি এর আগেও যেই দায়িত্বে ছিলাম, যেই সরকারের যে সমাপ্ত হয়েছে কাজ, সেখানে আমি যথাসাধ্য কাজ করেছি। নতুন সরকারের নতুন দায়িত্ব পেয়েছি, এটা আমি ওইভাবে করে দেখতে চাই না। এটা নতুন একটি দায়িত্ব, তো এখন আমরা জানি না কী দায়িত্ব জননেত্রী শেখ হাসিনা দিচ্ছেন। আমার বাবাও এবিএম মহিউদ্দিন চৌধুরী দীর্ঘদিন মানুষের জন্য রাজনীতি করেছেন, মানুষের সেবা করেছেন সততার সাথে, নিষ্ঠার সাথে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই যে আমিও যেন সাধারণ মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর কন্যা যে কল্যাণ রাষ্ট্র তৈরি করেছেন, সেটা যাতে করে সাধারণ মানুষের কাজে সততার সাথে, জবাবদিহিতার সাথে সেই রাষ্ট্র একটা কাঠামো প্রতিষ্ঠিত হয় এবং মানুষের কল্যাণে সেই রাষ্ট্র যেন কাজ করে, সেজন্য আমি সকলের দোয়া চাই। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, আমি আসলে এই মুহূর্তে কিছুই জানি না, তবে একটা জিনিস জানি, আমাদের এবারে ইশতেহারে যে কথাটা, সেটা আমরা যেখানেই যাই সেটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে কর্মসংস্থান। এবং এটা করার জন্য সুশাসন একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের সেবা সহজভাবে পাওয়া নিশ্চিত করা সেটাকে একটু গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো নিয়ে কাজ করতে চাই। আসলে কোন দপ্তর মন্ত্রণালয়ে দেওয়া হবে, বিভাগ দেওয়া হবে, আমি আসলে জানি না। ধন্যবাদ আপনাকে এবং অভিনন্দন, শুভকামনা থাকলো। যেমনটা বলছিলাম যে এরই মধ্যে সদস্যরা বাকি যারা এসে পুরোপুরি পৌঁছে গেছেন, প্রায় সকলকেই দেখতে পাচ্ছি যে তারা তাদের নির্ধারিত আসন এবং যারা মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন তাদের প্রায় সকলের জন্য চেয়ার নির্ধারিত করা, তাদের নাম লেখা।